হ্যালো ফ্রেন্ডস, আজকের একটু কোনো লেকচার ভিডিও না, আজকে একটা স্পেশাল ভিডিও বানাচ্ছি। আর আজকে স্পেশাল ভিডিওটা হচ্ছে, তোমরা জান নিশ্চয়ই শুনেছো যে গতকাল হচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স হচ্ছে পাকিস্তানে হচ্ছে পাক অধিকৃত কাশ্মীরেও গিয়ে হচ্ছে হামলা চালিয়েছে, আর আর হচ্ছে ওই পুলওয়ামা অ্যাটাকের হচ্ছে রিভেঞ্জ নিয়েছে। তো অ্যাট ফার্স্ট আমি ইন্ডিয়ান এয়ারফোর্সকে আমি স্যালুট জানাবো, ঠিক আছে? কারণ ওনাদের জন্য হচ্ছে আমাদের যে 40 জন হচ্ছে জওয়ান মরেছিল পুলওয়ামা অ্যাটাকে, তাদের আমরা কিছুটা হলেও বদলা নিতে পেরেছি 300 জন টেরোরিস্টকে মেরে, ঠিক আছে? অথচ পাকিস্তান মানতে চাইছে না কি তারা মারা গেছে কি, মানে জঙ্গিরা মারা গেছে কিনা জানি না, ঠিক আছে? তারা ছেড়েই বলছে, তারা বলছে কি গাছপালা হচ্ছে ধ্বংস হয়েছে, হয় না কেন? কারণ আমাদের কাছে ইন্ডিয়ান অফিসারের কাছে হচ্ছে অফিসিয়াল নিউজ আছে, আর তাদের ভিডিও ফুটেজও আছে। তো আমার মনে হয় না পাকিস্তান চলবে, আর সব তো ঠিক আছে, আর কি বলবো, আর হচ্ছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে এ করা উচিত, মানে সিকিউরিটিকে আরো সিস্টেমটাকে আরো টাইট করা উচিত, কারণ এইভাবে চলতে থাকলে হচ্ছে কিছু লাভের লাভ কিছু হবে না। কারণ যে এক তো সৈন্য মানে আমাদের সোল্ডার্স মরছে, প্লাস আমরা রিভেঞ্জ নিচ্ছি, কিছু কোনো লাভ হচ্ছে কি? আদৌ কোনো লাভ হচ্ছে না, জাস্ট আমরা বদলা নিচ্ছি। আমরা বলতে পারবো হ্যাঁ আমরা বদলা নিয়েছি, যে 40 জনের পুলওয়ামা অ্যাটাকে, তারপর সে আগের উরি হামলার জন্য হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, এটা আছে এয়ার স্ট্রাইক করলাম, বদলা নিলাম। আমরা পাকিস্তানকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা তোমরা আমরা আমাদের এখানে এসে ঢুকে হামলা চালালে আমরাও করতে পারি সেটা, বাট লাভের মধ্যে কি হচ্ছে? কিছুই হচ্ছে না, কারণ পাকিস্তান আবার কালকে কাল রাত্রি থেকে আবার ফায়ারিং শুরু করেছে এলওসিতে। তো লাভের লাভ কিছু হচ্ছে কি? কিচ্ছু হচ্ছে না, নাথিং, নেট রেজাল্ট 0, ঠিক আছে? তো যাই হোক, ওটা চলতেই থাকবে, সে যেই গভর্নমেন্ট হোক না কেন চলতেই থাকবে এই ইনসিডেন্ট, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের সিকিউরিটি সিস্টেমটাকে আরো টাইট করতে হবে। যারা সোল্ডার সিস্টেম আছে, যারা সোল্ডার আমাদের দেশকে প্রোটেক্ট করছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য আরো সিকিউরিটি চাই, সিকিউরিটি চাই, না হলে এরকম মরতেই থাকবে, লেভেল আপ কিছু হবে না, ঠিক আছে? সেই জন্য আমাদের মানে আমাদের মোদিজিকে অনুরোধ করছি যে সিকিউরিটি সিস্টেমটাকে আরো টাইট করা হোক, ঠিক আছে? সোল্ডার সিকিউরিটি সিকিউরিটি আরো টাইট করা হোক, কারণ কাশ্মীর একটা বড় সেন্সিটিভ এলাকা, সেখানটা হচ্ছে সিকিউরিটি সিস্টেমটাকে আরো টাইট করা উচিত। আমার মনে হয় না যারা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে 2 জন মারা গেছে পুলওয়ামার অ্যাটাকে, একটা হচ্ছে সুদীপ সাঁতরা আর একটা হচ্ছে বাবলু, যেটা আছে সরি সুদীপ বিশ্বাস আর হচ্ছে বাবলু সাঁতরা, যেটা আছে আমাদের 2 জন রয়েছে। তো বাবলু স্ত্রী, ওনার স্ত্রী বলেছেন যে স্ত্রী সত্যি কথাই বলেছেন, মানে যে আমাদের এই সিকিউরিটি সিস্টেমটাকে আরো ইয়ে করতে হবে, কারণ আমাদের দেশে শুধু যে পাক রেঞ্জার্স না, বাংলাদেশের এদিকেও আছে, তারপর ওই দিকটা আছে পোখরান সাইডেও পাকিস্তানের বর্ডার আছে, তো তারাও সেদিকে আছে, তারা তাদের মায়ের কোল খালি হচ্ছে, এটা একদমই সত্যি কথা। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে সেই ডিফেন্স সিস্টেমটাকে আরো মানে ইয়ে করার জন্য, যাতে মানে সেন্সিটিভ আছে কোথাও কনভয় যাচ্ছে, ওই পুলওয়ামাটাকে আগে পুলওয়ামাটা যেদিন হলো কনভয় তো অনেক যাচ্ছে, কিন্তু সেটা সিকিউরিটি সিস্টেমটাকে আরো টাইট থাকা দরকার না? সিকিউরিটি সিস্টেম টাইট না থাকলে হবে কি করে? লাভ কি হলো? 40 জন মরলো, আমরা 300 জন বদল নিলাম। শিক্ষা কিন্তু পাকিস্তান কোনোদিন নেয় না, নিয়েছে কি? নেয় না, কারণ আবার কাল তারা ফায়ারিং শুরু করেছে, আবার হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি 5টা পাক মানে গ্রেফতার করে দিয়েছে, ঠিক আছে? এরকম চলতেই থাকবে, এ আঘাত হানবে, আমরা পাল্টা আঘাত হানবো, লাভ লাভের লাভ কিছু হচ্ছে না। সেই জন্য আমাদের ডিফেন্স সিস্টেমটা আরো উন্নত করতে হবে, যে জওয়ানগুলো যে যাচ্ছে তাদের সিকিউরিটি সিস্টেমটা আরো উন্নত করতে, তাহলে আমাদের এই মৃত্যুর হারটা অনেকটা কমবে, অবশ্যই কমবে। আর এটা ন্যায় হিন্দুস্তানে, ঘর মে ঘুষে গাবি আর মারে গাবি অলওয়েজ ঠিক আছে, সব ঠিক আছে, বাট প্রোটেকশন সিস্টেম আরো উন্নত হওয়া দরকার। সে যেই গভর্নমেন্ট আসুক না কেন, ইন্ডিয়ান সোল্ডারকে নিয়ে ভাবতে হবে তাদের, ওকে? আর হচ্ছে এই ছোট একটা স্পেশাল ভিডিও বানালাম, আজকে কোনো লেকচার নয়, স্পেশাল ভিডিওটা নেক্সট ভিডিওটা আসছে আমাদের ওই এর সম্বন্ধে, ইসিজি সিগন্যাল রেকর্ডিং কীভাবে হয় আর HRV সিগন্যাল সম্বন্ধে। তো আজকে এটাই বলবো, আর আমাদের হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক 2.0 হয়ে গেল, এয়ার স্ট্রাইক, প্রাউড টু বি ইন্ডিয়ান। সো জয় হিন্দ, বন্দে মাতরম, বাই বাই। সো স্টে টিউন অন ইউটিউব মাই ইউ চ্যানেল।